তখন পিতামাতার কর্তব্য দায়িত্ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাউলুদিন রাহিনাতুন বিআকীকাতিহি, প্রত্যেক নবজাতক সন্তান সে বন্ধক থেকে যায় তার আকিকার সাথে, বন্ধক থাকে আকিকার সাথে, বিআকীকাতে রাহিনা বন্ধক থাকে বিআকীকাতিহি তার আকিকার সাথে, বন্ধক থাকে মানে কি দায়বদ্ধতা থাকে। প্রত্যেক পিতামাতার উপর দায়িত্ব কর্তব্য, যখন তার সন্তান হবে সে যেন সন্তানের পক্ষ থেকে আকিকা করে, এটা তার উপর হক এবং দায়িত্ব। আমি তো আলোচনা করছি, দাঁড়ান না। দায়বদ্ধতার অর্থ কি? দায়বদ্ধতার অর্থ হল এই, কেউ কেউ বলেছেন যে ওই সন্তান পিতামাতা সন্তান যদি আকিকা না দেয় পিতামাতা, তাহলে কেয়ামতের দিন পিতামাতা যেন সুপারিশ করবে না। এটা একটা কথা, একটা ব্যাখ্যা বলেছে কিলা, মানে এটা একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, কিন্তু আসল ব্যাখ্যা যেটা সেটা হলেই যে এটা একটি সুন্নতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ একটি সুন্নত। পারিত পক্ষে সামর্থ্য যাদের আছে তারা অবশ্যই যেন তার সন্তানের পক্ষ থেকে আকিকা দেওয়ার চেষ্টা করে, কিন্তু যদি না পারে সে বলে যে সন্তান তার সুপারিশ করবে না, তা না। দায়বদ্ধতার অর্থ হল এই যে তার উপর একটা হক এবং দায়িত্ব, সাধ্য অনুযায়ী সে সেটা করার চেষ্টা করবে। আকিকা দিব কখন? এই হাদিসের আগে যে বলছেন আল্লাহ নবী সাল বলছেন তুদবাহু ইয়াউমা সাবিইহি, সন্তানের বয়স যখন 7 দিন হবে তখন সেই সন্তানের জন্য 7 দিনে আকিকা করো। 7 দিন গুনবেন কিভাবে? 7 দিন গুনবেন কিভাবে? আজকে কি বার? শুক্রবার। আজকে যদি মাগরিব পর কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে আজকে তার কয় তারিখ হবে? জি মনে রাখবেন, শনিবার হবে তার এক তারিখ। মাগরিব পর যদি বাচ্চা প্রসব হয়, আর মাগরিবের পূর্বে যদি হয় তাহলে ওই যেই দিন হয়েছে সেই দিন হবে 1 তারিখ। আজকে যদি মাগরিব পর হয় তাহলে শনিবারে হবে 1 তারিখ, আর আগামী শুক্রবার হবে ইয়াউমা সাবি, 7ম দিন এবং আকিকার দিন। তাহলে হাদিস অনুযায়ী, সুন্নত অনুযায়ী বাচ্চার বয়স যখন 7 দিন হবে, ছেলে হলে 2টা আর মেয়ে হলে 1টা আকিকা তার পক্ষ থেকে করা সুন্নতে মুআক্কাদা। পারিত পক্ষে সামর্থ্য যাদের আছে তারা ছেলের পক্ষ থেকে 2টা কুরবানি, 2টা পশু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে উট ছিল, গরুও ছিল, কিন্তু তিনি কুরবানি দিয়েছেন ছাগল দিয়ে, দুম্বা দিয়ে এবং এই জাতীয় ছোট পশু দিয়ে। হ্যাঁ, এই জন্য ছেলের পক্ষ থেকে 2টা। তবে কেউ যদি 2টা না পারে তাহলে 1টা দিয়ে করলেও কুরবানি আদায়, আকিকা আদায় হয়ে যাবে। 2টাই বলো না সহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনার নাতনি হাসান হোসাইনের পক্ষে 2টা করে ছাগল কুরবানি দিয়েছেন, আর একটি বর্ণনা আছেন বিকাবসিন 1টি ছাগল দিয়েও তিনি আকিকা দিয়েছেন। ওলামায়ে কেরাম বলছেন পারিত পক্ষে ছেলের পক্ষে 2টা আকিকা দিবে, 2টা ছাগল দিবে, আর মেয়ের পক্ষে 1টা ছাগল দিবে সপ্তম দিনে। গরু দিয়ে যদি আকিকা দেন, উট দিয়ে যদি আকিকা দেন, আকিকা হবে? আমরা বলবো আকিকা হওয়া না হওয়া পরের কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা দিয়ে দিয়েছেন আপনি সেটা দিয়েই দেন, ঠিক আছে? তারপরেও বলবো, যেহেতু আল্লাহ বলেছেন তুজবাহু, জবাই করার কথা বলেছেন, সেই ক্ষেত্রে অনেকে বলেছেন কুরবানি যেটা দিয়ে দেওয়া যায় আকিকাও সেটা দিয়ে দিলে চলবে বলেছেন, কিন্তু সেই ক্ষেত্রেও তাহলে ওই 1টা গরুতে 5টা ছেলের একবারে ছেলে মেয়ে মিলে আকিকা দেবেন, 1টারও আকিকা হবে না। 1টা ছেলের পক্ষ থেকে 1টা গরু দিতে হবে, অথবা পরিপূর্ণ আকিকা 2টা গরু দিতে হবে ছেলের পক্ষ থেকে, অথবা 2টা উট দিতে হবে, ঠিক আছে? কিন্তু 3টা মেয়ে আর 2টা ছেলে এই মেলা 7 ভাগ দিয়ে 1টা গরু দিয়ে একেবারে আকিকা সবগুলি একসাথে দিয়ে দিলেন, 1টারও আকিকা হবে না। আর এই আকিকা যদি কুরবানের সাথে মিলিয়ে দেন, কুরবানিও বাতিল আকিকাও বাতিল, 2টা 2 জিনিস, 1টার সাথে আর 1টা মেলানো যাবে না। আমাদের মনে হয় সমাজে এগুলো হয় না, হয় কি এগুলো? হয়, হ্যাঁ, সতর্ক থাকবেন। আচ্ছা, 7ম দিনে আকিকা দিতে হবে, 7ম দিনে সন্তানের সুন্দর নাম রাখবেন, ভুল হবে, 7ম দিনে সন্তানের পক্ষ থেকে আকিকা করার চেষ্টা করবেন এবং ভালো নাম রাখবেন, আর মাথার চুলটা কামিয়ে দেওয়া সুন্নত, মাথার চুল পরিষ্কার করা সুন্নত। এটাও ছেলের ক্ষেত্রে নাকি মেয়ের ক্ষেত্রে? 2টাই, সন্তানের ক্ষেত্রে। কিন্তু ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন এই মাথা পরিষ্কারের
বিষয়টি শুধুমাত্র ছেলেদের জন্য মেয়েদের জন্য নয়, আরবদের কাছে কোনো মেয়ে জন্মের পর থেকে তাদের কোনো চুল ফালানো হয় না। বলছে চুল ফালালেই পুরুষদের সাদৃশ্য গ্রহণ হয়ে যায়, এই জন্য ওদের চুল মাথায় কাটে না, মাথা নেড়ে করে না, একেবারে জন্মের পর থেকেই তাদের চুল যেভাবে গোজাচ্ছে সেভাবে রেখে দেয়। চিন্তা করছেন? তাহলে ওই ছোট্টবেলা মাসুম বাচ্চা 7 দিনের দিনে তার মাথার চুল এই জন্য কাটছে না যে ছেলেদের যেন সাদৃশ্য না হয়। আর আমাদের দেশে প্যান্ট পরলেও সাদৃশ্য হয় না, গেঞ্জি পরে ঘুরলেও সাদৃশ্য হয় না, হ্যাঁ, এবারে চুল এরকম ছোটো করে কাটলেও সাদৃশ্য হয় না, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহাত মিনার রিজালি বিন্নিসা, ওই সমস্ত পুরুষের উপর আল্লাহর অভিশাপ যারা নারীদের সাদৃশ্য গ্রহণ করে, ওই নারীর উপর আল্লাহর অভিশাপ যারা পুরুষের সাদৃশ্য গ্রহণ করে। আমাদের কাপড় চুপড় চলা ফেরাই ব্যাখ্যায় যাচ্ছি না, আমাদের অনেক কিছু বিষয় কিন্তু আমরা নিজেকে সান্ত্বনা দিয়ে রাখছি, আমরা মুসলিম, কিন্তু আমার অনেক সময় এমন কিছু অটোমেটিক কিছু ছোটো ছোটো ভুল হয়ে যাচ্ছে, এমন যেন না হয় যে এই ছোটো ভুল যেন আমাদের কোনো ক্ষতির কারণ না হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাহকিরান্না মিনাল মারুফ, তুমি কোনো নেকিকে ছোটো মনে করে ওই নেকিকে তুমি ছেড়ে দিও না, আবার কোনো ছোটো গুণাকে ছোটো মনে করে সেই গুণাকে করো না। কখনো ছোট্ট একটি গুণা তোমাকে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে, আবার কখনো ছোট্ট একটি নেকির কাজ তোমার জন্য জান্নাতে যাওয়ার বড় ওসিলা হয়ে যেতে পারে। এই জন্য কোনো গুণাকে ছোটো মনে করে আপনি সেটাকে অবজ্ঞা করার চেষ্টা করবেন না।